হ্যালো প্রোগ্রামার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি এই ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এ পর্যন্ত সি এর উপর আমি প্রায় দুইশো এর উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সরাসরি ইউটিউবে ঢুকে আনিসুল ইসলাম সার্চ দিয়ে আমার চ্যানেলে ঢুকবেন এবং সেইখান থেকে আপনার সি প্রোগ্রামিং এর প্লে খুঁজে নেবেন এবং সেই প্লে লিস্ট থেকে আপনার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন এতে করে প্রতিটা টপিক খুব সহজেই আপনারা আয়ত্তে নিতে পারবেন যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি কম্পিউটার সায়েন্সের প্রায় ষোলো থেকে সতেরোটি সাবজেক্টের উপর সোফার আমি নাইন হান্ড্রেডের মতো ভিডিও টিটল তৈরি করেছি তো অবশ্যই আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আমি বারবার যে কথাটা বলি সিকোয়েন্স মেনটেন করে সরাসরি ইউটিউবের প্লে থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওকে এই ভিডিওটির জন্য আমি আপনাদের টাইপ টাইপ ডেফিনেশন সম্পর্কে ধারণা দেবো তার আগে যে কথাটা বলে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন গত কয়েকটি লেকচার ভিডিও ছিল কাস্টম ডাটা টাইপ রিলেটেড অর্থাৎ আমি আপনাদের ধারণা দিয়েছি স্ট্রাকচার সম্পর্কে ইউনিয়ন সম্পর্কে এনিমারেশন সম্পর্কে প্রতিটা জিনিসই ছিল কাস্টম ডাটা টাইপ তৈরি করার জন্য ওকে স্ট্রাকচারের সাহায্যে আমরা কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি ইউনিয়নের সাহায্যে কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি এনিমারেশনের সাহায্যে কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইপ ডেফিনেশন টাইপ ডেফিনেশনের সাহায্যে কোনো কাস্টম ডাটা টাইপ তৈরি করা যায় না বরঞ্চ এর সাহায্যে বিল্টিন ডাটা টাইপ বা কাস্টম ডাটা টাইপের নামকরণ করা যায় ওকে আপনি রিনেম করতে পারবেন ওকে সে ফর এক্সাম্পল ক্যারেক্টার টাইপের যে কারেক্টার ডাটা টাইপ আছে সেই ক্যারেক্টার ডাটা টাইপের নাম আপনি পরিবর্তন করতে পারবেন ইন্টিজার ডাটা টাইপের নাম আপনি পরিবর্তন করতে পারবেন তাহলে আবারও বলে নিচ্ছি টাইপ ডেফিনেশন এই কিওয়ার্ডের সাহায্যে আপনি কি করতে পারবেন কাস্টম ডাটা টাইপ বা প্রিমিটিভ যা ডাটা টাইপ যেটাকে বলে থাকি আমরা তাদের কি করতে পারবেন নাম পরিবর্তন করতে পারবেন ওকে সো সরাসরি আমি আপনাদের কোড বক্সে নিয়ে যাচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে কোড বক্সে একটি প্রোগ্রাম অলরেডি আমি করে নিয়েছি টাইপ ডেফিনে টেস্ট ডট সি নামে আপনারা যে কোনো নামে এটা করতে পারেন সমস্যা নাই প্রথমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি এবার যেটা করব আমি আপনাদের দেখাবো টাইপ ডেফিনেশনে কিওয়ার্ডের ব্যবহার সে ফর এক্সাম্পল আমরা নর্মালি যেটা করি ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েল ডিক্লেয়ার জন্য এরকম ক্যারেক্টার সিএইচ দিয়ে দিই তারপর সেই এর মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু রাখতে পারি সে ফর এক্সাম্পল সিএইচ এর মধ্যে আমি ভ্যালু রাখতেছি এ এবং এই ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য ডেফিনেটলি যে কাজটা করতে হয় সেটা আপনারা জানেন প্রিন্টে সিএইচ ইকুয়াল আমি প্রিন্ট করতে যাচ্ছি ক্যারেক্টার সোপারসেন সি লাইন এবং এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি তো এতটুকু কাজ অনেকবারই করেছি এগুলো হচ্ছে বেসিক কাজ এখানে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি এবং সেটা এতটুকু নিশ্চয়ই আপনাদের জানা বাট আমি যেটা বলেছি আমি টাইপ ডেফিনেশন ইউজ করব তো টাইপ ডেফিনেশনের সাহায্যে কি করা যায় সে ফর এক্সাম্পল আমি এখানে টাইপ ডিএফ এই টাইপ ডেফিনেশন কিবারটা লিখলাম এর সাহায্যে আপনি যেটা করতে পারবেন এই কারেক্টার যেটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ এর নাম পরিবর্তন করতে পারবেন উদাহরণস্বরূপ আমি এখানে কারেক্টার ডাটা টাইপের নাম পরিবর্তন করে আমি দিচ্ছি লেটার সো এখন প্রোগ্রামের অন্য সব জায়গায় আমি কারেক্টারের পরিবর্তে আমি কি করতে পারবো লেটার ইউজ করতে পারবো ওকে সো আমি যেটা দেখাচ্ছি আপনাদের একটু লক্ষ্য রাখবেন এই যে আমি লেটার ইউজ করতেছি লেটার ডাটা টাইপ এবং তার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সিএইচ লক্ষ্য রাখবেন লেটারটা মূলত কারেক্টার টাইপের ডাটা টাইপ ওকে লেটারটা আমরা কারেক্টার টাইপের যে ডাটা টাইপ তার নামকরণ পরিবর্তন করে কি রেখেছি লেটার রেখেছি কার মাধ্যমে টাইপ ডেফিনেশনের মাধ্যমে এই লেটার কিন্তু কারেক্টার ডাটা টাইপের মতো কাজ করবে সো আমি এখানে লেটার সিএইচ দিয়েছি মানে কারেক্টার ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি এবার সিএইচ এর মধ্যে এই আছে তারপর প্রিন্ট করে দেখাচ্ছি এক্স্যাক্টলি কাজ করবে পারফেক্টলি কাজ করবে আপনারা চাইলে লেটার ডাটা টাইপের আন্ডারে আরো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন উদাহরণস্বরূপ আমি এখানে লেটার ডাটা টাইপের আন্ডারে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সিএইচ1 এবং সিএইচ1 এর মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি বি এবার আমি এই ভ্যালুটা প্রিন্ট করব আমি এখান থেকে প্রিন্ট অ্যাপটা কপি করে নিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি পারফেক্ট ওটা রান করে আপনাদের দেখাচ্ছি এটা সিএইচ ওয়ানের ভ্যালু সো এখানে সিএইচ ওয়ান প্রিন্ট করব পারফেক্টলি কাজ করতেছে তাহলে বুঝতে পেরেছেন যে কীভাবে প্রিমিটিভ ডাটা টাইপের নামকরণ পরিবর্তন করতে হয় এই টাইপ ডেফিনেশনের সাহায্যে এবার আমি আপনাদের দেখাবো আপনারা চাইলে কাস্টম ডাটা টাইপের নাম পরিবর্তন করতে পারবেন এই টাইপ ডেফিনেশনের মাধ্যমে সেই কাজটা আমি আপনাদের দেখাবো ওকে সো এখানে যা যা আছে সব কিছু আমি সরিয়ে নিচ্ছি জাস্ট গ্যাট কারেক্টারটা রাখবো ডাটা টাইপের জন্য আমি একটা স্ট্রাকচার তৈরি করে নেই স্ট্রাকচার স্ট্রাকচারের নাম দিচ্ছি আমি বুক এবং এই বুক স্ট্রাকচারের মধ্যে আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেছি ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে নেছি বুক নেম জন্য সাইজ দিয়ে দিয়েছি 20 দেন প্রাইস দিয়ে দিয়েছি ইন্টিজার প্রাইস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম ওকে রাইট তো লক্ষ্য রাখবেন এই স্ট্রাকচারের নাম দিয়েছি আমি বুক এবার আমি টাইপ ডেফিনিশনের মাধ্যমে এই বুক স্ট্রাকচারের নামটা কি করতে পারবো পরিবর্তন করতে পারবো সো টাইপ ডেফিনিশন দেন আমরা যেটা করতে চাচ্ছি কার নাম পরিবর্তন করতে চাচ্ছি স্ট্রাকচার কোন স্ট্রাকচার বুক স্ট্রাকচার নামটা তার নাম পরিবর্তন করে এবার রেখে দিলাম বুক লক্ষ্য রাখবেন যে বুক স্ট্রাকচারটা ছিল এবার তার নাম পরিবর্তন করে কি রেখেছি বুক এবার আমি প্রোগ্রামে অন্যান্য জায়গায় এই বুক নামে আমি তাকে ব্যবহার করতে পারবো প্রথমেই এই বুক স্ট্রাকচার একটা ভেরিয়েবল তৈরি করতেছি বি ইকুয়াল সাথে সাথে আমি ভেরিবলও দিয়ে দিচ্ছি ইনিশিয়ালাইজ করতেছি তো কীভাবে স্ট্রাকচারের কে ইনিশিয়ালাইজ করতে হয় স্ট্রাকচার ভেরিয়েবল সেটা আপনারা জানেন প্রথমে আমি নেই দেবো তারপর প্রাইস দেব নেম দিচ্ছি বইয়ের নাম দিচ্ছি যে কোনো কিছু দিতে পারেন আমি আমার ফিচার বইয়ের নাম দিচ্ছি আমার জীবন কথা হয়তো ফিচার বুক হতে পারে এবং প্রাইস দিয়ে দিচ্ছি থ্রি হান্ড্রেড ফিফটি এবার আমি চাইলে এগুলো প্রিন্ট করে দেখতে পারি প্রিন্টেফ বুক নেম পার্সেন্ট এস যেহেতু স্ট্রিং টাইপের পেলো প্রিন্ট করবো এবং বি ডট নেইমের মধ্যে বুক নেইমটা আছে ওকে কারণ আমরা বুক যে স্ট্রাকচার তার একটা ভেরিয়েবল দেখতে করেছি বি সুতরাং বি এর মধ্যে নেই এবং প্রাইস আছে তো বি ডট নেই আমি প্রিন্ট করে দেখলাম এবার বি ডট প্রাইস প্রিন্ট করব বুক যেহেতু ইন্টিজার টাইপের সংখ্যা সো এখানে পার্সেন্ট দিয়ে দেব কোটা রান করে আপনাদের দেখাচ্ছি দেখুন পারফেক্টলি কাজ করতেছে ওকে সো আশা করি কিভাবে এই কাজগুলো করতে হয় টাইপ ডেফিনেশন সাহায্যে কিভাবে প্রিমিটিভ বা বিল্ট ইন ডেটা টাইপের নাম পরিবর্তন করতে হয় এবং কিভাবে টাইপ ডেফিনেশন সাহায্যে যেটা বলি আমরা যে নন প্রিমেটিভ বা যেটা আমরা এখানে বলতেছি কাস্টম ডাটা টাইপ যেটা তার নাম পরিবর্তন করতে হয় সেটা আপনারা শিখে নিলেন এবারে আপনারা ইউজ করতে পারেন আপনাদের যতবার ইচ্ছা ততবার ইউজ করুন অথবা আপনাদের ভালো লাগতে পারে যদি ভিডিওটি দেখে আপনারা টাইপ ডেফিনেশনের ব্যবহার শিখতে পেরে পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নিন কারণ নতুন নতুন অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য আসতেছে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ